हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल लर्निंग इनफॉर्मेशन। तो जी होकल छात्र छात्री तुम लोग कल पेट एग्जाम दिशा, तो कल तुम लोग एक नोटिस जारी करे। नोटिस काउंसिलिंग विषय लिखा आए तक क्या जो प्रिफारेन्स चॉइस कथा लिखा आए जो आम रजिस्ट्रेशन लगे। तो रजिस्ट्रेशन करार कारण स्टेप बाय स्टेप कि हम सीखी आलोचना करूँ। तो इतना तुम लोग बहुत क्वेश्चन आज रजिस्ट्रेशन के पार বা হে রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগিব। মেইন কোয়েশ্চনটো হল তোমালোকৰ কি কি ডকুমেন্টস লাগিব, কাউন্সেলিং কি হয়, পিআরসি লাগিব নেকি, রিসিভ হলে হব নে নাই, তার পিছত গ্যাপ সার্টিফিকেট লাগিব নেকি, এইবোৰ কোয়েশ্চন তোমালোকে কৰি আছা। তো এটো জেড জনাম ভিডিওটো হেকলৈ চাই থাকিবা, কোনো ধৰণৰ ডকুমেন্টস লৈ তোমালোকৰ কনফিউজ নাথাকে, কিন্তু ভিডিওটো হেকলৈ চাই থাকিব লাগিব, তেতিয়াহে গম পাবা। তো কাউন্সেলিং আৰু এটা হল তোমালোকৰ ফাইনাল রেজাল্ট, কাউন্সেলিংৰ রেজাল্ট বা এডমিশন, এই দুটা বেলেগ বেলেগ বস্তু। প্রথমে কাউন্সেলিং কি হয় সেইটো অলপ কৈ লৈছো। কাউন্সেলিং হল একচুয়ালি আগত এনেকুৱা হৈছিলে যে তোমাৰ ৰিজাল্ট দিব, পেটত কিমান নম্বৰ পালা, সেইটো হোৱাৰ পিছত তোমালোকে অনলাইনত এটা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগে। বৰ্তমান যোনটো দিছে যে 26ৰ পৰা কালি পৰা তোমালোকৰ ষ্টাৰ্ট হ'ব ৰেজিষ্ট্ৰেশ্যন। তুমি ক'ত ল'বা, প্ৰিফাৰেন্স দিব লাগিব, সেইখিনি একচুৱালি তুমি এক্সাম দিয়াৰ কমচে কম 15 দিন 20 দিনমান পিছৰ পৰাহে ষ্টাৰ্ট হৈছিলে। এইবাৰ যিহেতু আগতীয়াকৈ জাষ্ট ৰেজিষ্ট্ৰেশ্যনহে তোমালোকক কৰি থ'ব দিছে, তোমালোকৰ ফাইনেল ৰিজাল্ট বা ক'ত ক'ত ছিট পালা কোনে, সেইটো ৰিজাল্ট আহোঁতে কমেও 20 দিনমান সময় লাগিয়ে যাব। তো তোমালোকে এতিয়া ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিবা। ৰেজিষ্ট্ৰেশ্যন কৰোঁতে এইটো কাউন্সেলিং বুলিয়ে কোৱা, আগত যেনেকৈ আমি কাউন্সেলিং পিছত কৰিছিলোঁ এতিয়া আগত হ'ব। কাউন্সেলিং মানে আমি সেই ডিটেইলছখিনি ফিল আপ কৰিব লাগিব, কিছুমান ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব। তো কি কি ডকুমেণ্টছ লাগিব এইটো লৈ বহুতে কোৱেশ্যন কৰি আছা, বহুতে কৈছা দাদা পিআরসি নাই, হ'ব নে নাই, মই এইটো ক্লাছত পঢ়ি আছোঁ, গেপ চাৰ্টিফিকেট লাগিব নেকি, এনচিএল নাই, কাষ্ট চাৰ্টিফিকেট নাই, এনেকুৱা বহুত কোৱেশ্যন আহি আছে। তো তোমালোকৰ সেই কোৱেশ্যনৰ যি এনচাৰ আজি দিবলৈ গৈ আছোঁ এটাও কনফিউজ নাথাকে। প্ৰথমে তুমি কাউন্সেলিং অনলাইন ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব, নিজৰ ৰোল নাম্বাৰ আৰু ডেট অফ বাৰ্থ মাৰি লগ ইন কৰি তুমি ষ্টেপ বাই ষ্টেপ যাব লাগিব। সেইটো 26 কালিৰ পৰা ষ্টাৰ্ট যেতিয়া হ'ব মই দেখুৱাই দিম। তো তোমাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰোঁতে লাষ্টৰ যোনটো ষ্টেপ হ'ব, তোমালোকে ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব। সেইটো হ'ল কাউন্সেলিং, কাউন্সেলিং কৰি আছা, এটা কথা মনত ৰাখিবা, কাউন্সেলিং কৰি আছা, ফাইনেল এডমিশ্যন নহয়। তোমাৰ ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন ক'ত হয় সেইটো কৈ লৈছোঁ। তোমালোকৰ ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন হ'ব য'ত ছিট পাবা। এতিয়া ধৰা মই বঙাইগাঁও পলিটেকনিকত ছিট পালোঁ, এলটমেণ্ট পালোঁ, মানে কাউন্সেলিং কৰিছোঁ, তাৰপিছত ছিট এলটমেণ্ট দিব বা তোমাৰ নাম আহিব কাট অফ ৱাইজত, তো কিমান মাৰ্ক পাইছা সেইটো ৰিজাল্ট দিয়া নাই, সেইবোৰ বহুত লেট হ'ব। আগতীয়াকৈ জাষ্ট তোমালোকক ৰেজিষ্ট্ৰেশ্যনহে কৰিব দিছে, ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি থ'লা, তাৰপিছত তুমি ডকুমেণ্টছ আপলোডত যে যাবা। ডকুমেণ্টছত কি কি লাগিব সেইখিনি মই কালি কৈছিলোঁয়ে, এইটো কাউন্সেলিঙত বিশেষ ডকুমেণ্টছ নালাগে। তোমালোকৰ ফাইনেল এডমিশ্যন ছিট এলটমেণ্ট যেতিয়া পাবা 15 দিন 20 দিনমান পিছত তোমাক ছিট এলটমেণ্ট দিব, তুমি এতিয়া ডিব্ৰুগড়ত চিভিলত ছিট পাইবা। তেতিয়া এডমিশ্যন হ'বলৈ হ'লে তুমি ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব এডমিশ্যনৰ সময়ত, আৰু এডমিশ্যনৰ সেই ডকুমেণ্টছবোৰ সেই ডিব্ৰুগড়ৰ পৰাই তোমাৰ ভেৰিফিকেশ্যন কৰিব, সেই সময়তহে তোমালোকৰ ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন হ'ব। বৰ্তমান কোনো ধৰণৰ কাউন্সেলিঙত ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন নহয়। কাউন্সেলিং বুলি ক'লে মেইন প্ৰিফাৰেন্স এড কৰাটোহে, তুমি ক'ত ক'ত ছিট ল'ব বিচাৰা এইটো ডকুমেণ্টছৰ ওপৰত ইমান এটা গুৰুত্ব নাই। গুৰুত্ব আছে দুটা তিনিটামান ডকুমেণ্টছৰ ওপৰত, সেইকেইটা হ'ল কি মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড, মেট্ৰিকৰ মাৰ্কশ্বিট, বাকী যিখিনি ডকুমেণ্টছ তোমালোকৰ বেছি এটা গুৰুত্বপূৰ্ণ এতিয়া নহয়। তো বুজি পালা যে ডকুমেণ্টছ কি কি লাগিব। কাউন্সেলিঙৰ কথা কৈ আছোঁ, কাউন্সেলিঙত তোমাৰ ডকুমেণ্টছ লাগিব, প্ৰথম ডকুমেণ্টছ এডমিট কাৰ্ড মেট্ৰিকৰ, কাৰণ ডেট অফ বাৰ্থ মিলাব। তাৰপিছত তোমাৰ লাগিব মাৰ্কশ্বিট মেট্ৰিকৰ, কাৰণ কি মেট্ৰিকৰ মাৰ্কশ্বিট এইকাৰণেই লাগিব যে তুমি সেই মাৰ্কটো ফুলফিল কৰিছে নে নাই। ইলিজিবিলিটি যোনটো আছিলে 40% মেথছ আৰু ছায়েন্সত থাকিব লাগিব, জেনেৰেলৰ কাৰণে বা অবিচিৰ কাৰণে, সেইটো চাব। এতিয়া আহিছোঁ পিআরসি, তোমালোকে বহুতে ভাবি আছে পিআরসি লাগিব, পিআরসি হয় লাগিব, কিন্তু কাউন্সেলিঙত যদি এতিয়া পিআরসি দিব নোৱাৰা প্ৰব্লেম নাই, কেনচেল নকৰে, কাৰণ ডকুমেণ্টছ বৰ্তমান ভেৰিফিকেশ্যন নহ'ব। তো এইটো কোৱেশ্যন বহুতৰ আছিলে, পিআরসি নাই কি কৰিম, পিআরসি এপ্লাই কৰি দিয়া, ৰিচিপ্ট পাবা, সেই ৰিচিপ্ট দি তুমি কাউন্সেলিং কৰি দিয়া। বা এবাৰ এনেকুৱা কৰি দিছিলে, পিআরসি যিহেতু হাতত নাই, আধাৰ কাৰ্ড আপলোড কৰিব দিছিলে বা ভোটাৰ আইডি এনেকুৱা এটা আপলোড কৰিলেই হ'ল এড্ৰেছ প্ৰুফ হিচাপে, সেইটো লৈও মানি লৈছিলে। তো তোমালোকৰ তেনেকুৱা হ'ব পাৰে, কাৰণ কালি এক্সাম দিলা, আজিয়ে তোমাক পিআরসি আপলোড কৰিব দিছে, সেইটোতো নহয়, পিআরসি যিহেতু সময় লাগিব। তোমালোকে এপ্লাই কৰা, ৰিচিপ্ট পাবা, ৰিচিপ্ট দি কালি 26 কালিয়ে যে তুমি কাউন্সেলিং কৰিব লাগিব সেইটো নহয়, পিছত কৰা কেইদিনমান, তো ৰিচিপ্টটো লোৱা, তাৰপিছত কৰি লোৱা। তো বুজি পালা, পিআরসি বৰ্তমান যদি নাই নিদিলেও হৈ যাব, তুমি ৰিচিপ্টটো দিয়া। কিন্তু পিআরসি কেতিয়া লাগিব, কেইদিনমান পিছতে তোমাৰ লাগি আছে, যেতিয়া তোমাক ছিট এলটমেণ্ট দিব, ছিট এলটমেণ্ট পোৱাৰ পিছত তুমি এডমিশ্যন হ'ব লাগিব। এতিয়াতো জাষ্ট কাউন্সেলিং কৰি আছা ছিট পোৱাৰ কাৰণে, ছিট পাই গ'লা তাৰপিছত এডমিশ্যন হ'ব। সেই এডমিশ্যনৰ সময়ত তুমি যিকেইটা ডকুমেণ্টছ বৰ্তমান আপলোড কৰি আছা কাউন্সেলিঙৰ কাৰণে, তো নিশ্চয় এইখিনি কথা গম পাইছা যে পিআরসি বৰ্তমান সময়ত যদি দিব নোৱাৰা
সিট কেনসেল নহয় বা প্রবলেম নহয়, কিন্তু তুমি এডমিশনের সময় দিব লাগিব। তো কিছু এনেকুৱা হয় এডমিশনের সময় তো রিসিপ্টে শো করে, রিসিপ্ট দিব লাগে। তো প্রবলেম নাই, পিআরসি লয় এটো প্রবলেম নাই, যদি রিসিপ্ট দিছা হয়তো লেট হয়ে আছে, এটো তোমার কনসিডার করিব। তুমি বর্তমান কাউন্সিলিংত যিখিনি ডকুমেন্টস দি আছা, সেই ডকুমেন্টসখিনিও তোমার সেই এডমিশনের সময়ত আকৌ লগইন করে সিট যত অ্যালটমেন্ট পালা সেই সিট তুমি একসেপ্ট করে এডমিশন হওয়ার কারণে আরো কিছু ডকুমেন্টস আপলোড করব লাগিব সেই সময়ত, এডমিশনের সময়, বর্তমান কাউন্সিলিং কিন্তু এডমিশনের সময় যে লাগবে তাতে সবাই তোমার ইডিটর অপশন আসবে, যেটা ডকুমেন্টস বর্তমান আপলোড করে আসা মেট্রিক এডমিট মার্কশিট বা পিআরসি বা কাস্ট সার্টিফিকেট সেইখানে ইডিটর অপশন পাবা, অপশন পাবা যদি রিসিপ দিছিলা, যদি অরিজিনাল পিআরসি পাই গলা তেতিয়া আপলোড করে দিব পারিবা। কিন্তু বর্তমান তোমার মেট্রিক এডমিট মার্কশিট আর কাস্ট সার্টিফিকেট এইকেইটা কিন্তু অরিজিনাল দিব লাগিব বা বর্তমান আপলোড করব লাগিব। হয়তো তোমালোকর বহুতের এনেকুৱা আছা ইডব্লিউএস সার্টিফিকেট নাই, তো কি করবা, ইডব্লিউএস সার্টিফিকেট যেহেতু তোমালোকে বনোৱা নাই, বেশি সময় নালাগে, এসপ্তাহমান লাগিব ইডব্লিউএস বনোৱাতে। তো তোমালোকে কাম করিব পারা, যদি এতিয়াও ইডব্লিউএস এপ্লাই করা নাই, যদি ইনকাম সার্টিফিকেট আছে বর্তমান কাউন্সিলিংত যদি লগা হয়েছে সেইটো তুমি আপলোড করে দিব পারা, কিন্তু এটা কোনো ধরনের কিন্তু অফিসিয়ালি কথা নহয়, মই জাস্ট তোমালোকক কলো, কারণ যদি ইনকাম তোমার কম নিশ্চয় তুমি ইডব্লিউএসৰ কারণে যোগ্য, তো সেইকাৰণে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দি ইডব্লিউএস হিসাবে তুমি করে দিয়া, তারপর ইডব্লিউএস ওলাই লওয়া এসপ্তাহমান লাগবে, হয়তো হাইয়েস্ট লাগিলে তোমালোকে ইডব্লিউএস টো ওলাই লব পারা। তো ইডব্লিউএস কেনেকৈ বনাব পাৰিবা সবিশেষ লৈ মই ভিডিও দি আছো, বা কোন সকলে ইডব্লিউএস লাভ করে বা কোনে কোনে বনাব পাৰিবা সেইটো লৈ ভিডিও দিম, তুমি চাই লবা যদি ইডব্লিউএস ক্যাটেগরির হয় বা জেনারেল কাস্টর হয়। এতিয়া আহিছো গ্যাপ সার্টিফিকেট লাগিব নেকি, গ্যাপ সার্টিফিকেট তো নালাগে। তো মেইন ডকুমেন্টস কি কি লাগিব সেইখিনি কলোয়ে কাউন্সিলিংত, কালির পৰা যদি কাউন্সিলিং স্টার্ট হয় তোমালোকর লাগিব মার্কশিট, এডমিট ক্লাস টেনের কাস্ট সার্টিফিকেট, এইখানে ম্যান্ডেটরি লাগবই। তারপর কিছু তোমার কাস্ট ওয়াইজ বা বেলেগ বেলেগ যেখানে কইছে সেইখানে থাকলে লাগবে, না থাকলে নাই এনেকা কথা, বা রিসিপ দিও তোমার বর্তমান লৈকে কাম চলি যাব। এতিয়া এনসিএলর এপ্লাই করেছে রিসিপ আছে, রিসিপ্টে দি দিয়া প্রবলেম নাই যদি বিচাৰিছে, কিন্তু এডমিশনের সময় কিন্তু সকলখিনি ডকুমেন্টস তথ্য যি দিছা তোমার ভেরিফিকেশন হবো তেতিয়া কিন্তু রিজেক্ট করার সম্ভাবনা আছে বা তেতিয়াহে রিজেক্ট করে। তো নিশ্চয় বুঝি পালা ডকুমেন্টস বর্তমান কি কি লগা হয়েছে কাউন্সিলিংত আর এডমিশনত কি কি লাগবে, তো সেইখিনি নিশ্চয় গম পালা। তোমার গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট বর্তমান নালাগে কাউন্সিলিংয়ের সময়ত, নালাগে এডমিশনের সময়ত, হয়তো বিচারিব কার কার বিচারিব বা গ্যাপ সার্টিফিকেট কার কার লাগবে কেনেকৈ বনাব পারিবা সেইটো লৈও এটা অল্প দীঘলীয়া হব, সেইকাৰণে মই নেক্সট ভিডিওত ডিসকাস করিম যে গ্যাপ সার্টিফিকেট কার কার লাগিব কেনেকৈ বনাব পারিবা, মাত্র এদিনের সময় নালাগে বনাব পারিবা, সেইটো লৈ প্রবলেম নাই, গ্যাপ সার্টিফিকেট তোমার প্রবলেম নাই হয়ে যাব। তো সেইখিনিও নিশ্চয় গম পালা গ্যাপ সার্টিফিকেট কিন্তু বর্তমান নালাগে, তোমালোকে এইটো কোশ্চিন বহুতে কৰি আছিলা, জাস্ট তোমালোকে সেইকেইটা ডকুমেন্টস লাগিব বা সেইখিনি কাউন্সিলিং কৰি দিয়া, তারপর কোনো ধরনের প্রবলেম নহয়, রিসিপ দি কাম চলে যাব, বর্তমান কোনো ধরনের ডকুমেন্টস ভেরিফিকেশন নহয়, ভেরিফিকেশন হব এডমিশনের সময়, জাস্ট তোমালোকে বর্তমান কাউন্সিলিংত গুরুত্ব দিব লাগিব, প্রিফারেন্স এড করা, প্রিফারেন্স কেনেকৈ এড করবা সেইটো নেক্সট এটা ভিডিও ডিসকাস করে আছো, সেই ভিডিওটা চাই লবা, তারপর প্রিফারেন্স এড করবা, নহলে কিন্তু সিটের পর বঞ্চিত হব পারা। তো এতিয়ালে ইমানে, যদি আর কিনা জানিবলগা থাকে ডকুমেন্টসর ক্ষেত্রে বা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে নিশ্চয় কমেন্ট করবা, মই জানাবলে চেষ্টা করব। থ্যাংক ইউ।